আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবকবৃন্দ, আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের ক্যাথ ল্যাবে গত সপ্তাহে 7 জানুয়ারি তারিখে আমরা যে রুগীগুলিকে অপারেশন করেছিলাম তাদের কয়েকজনের ধারণকৃত অপারেশনের ভিডিও চিত্রসমূহ। এগুলি দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে এই কাজগুলি কিভাবে করা হয়, এবং ভবিষ্যতে আপনাদের কারো যদি লেগে থাকে এই ধরনের কোনো কাজ বা এই ধরনের কোনো অপারেশন আপনাদের শিশুদের, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো আমি এখন স্ক্রিন শেয়ার করছি দেখানোর জন্য। এখানে আমরা প্রথমে যে রোগী দেখতে পাচ্ছি, এই রোগীর নাম হচ্ছে মাইমুনা। রোগীর বয়স হচ্ছে প্রায় 1.5 বছরের মতো এবং ওজন হচ্ছে 12 কেজি। এখানে প্রথমে এটি ছিল খুব জটিল ধরনের একটি রোগী। আমরা এখানে দেখতে পাচ্ছি যে তার এই রগটির নাম হচ্ছে অ্যাওটা। আমরা একটা অ্যাওটোগ্রাম করছি এবং এই অ্যাওটোগ্রামের পরে তার এখানে পিডিয়াটা দেখাই যাচ্ছে না, ছোট্ট একটা ছিদ্র বাট এটা দেখাই যাচ্ছে না। কিন্তু যখন আমরা ইকো করেছিলাম তখন কিন্তু এটা অনেক বড় পাওয়া গিয়েছিল। সুতরাং আমরা এখানে একটু কনফিউজ হয়ে যাই যে ইকোর থেকে তো এই এই অ্যাঞ্জিওগ্রামের মাধ্যমে এটি ভালো দেখার কথা, কিন্তু দেখা যাচ্ছে যে অ্যাঞ্জিওগ্রামের মাধ্যমে আমরা এই ছিদ্রটিকে খুবই ছোট ছিদ্র হিসেবে এখানে দেখতে পাচ্ছি। তো এই রোগীটির আরো কিছু রোগ ছিল, যেটা হচ্ছে লেফট এবং রাইট পালমোনারি আর্টারি স্টেনোসিস। তো আমরা প্রথমে এই পিডিএটি ছোট মনে করলাম এবং ভাবলাম যে এটা পরে করব, আমরা আগে আমরা অন্য কঠিন যে কাজগুলি আছে সেগুলি একটু করি। তো সেটারই একটি এখানে আমরা দেখতে পাচ্ছি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে তার রাইট পালমোনারি আর্টারি, লেফট পালমোনারি আর্টারি এগুলি খুবই ছোট এবং এদের অরিজিন গুলি এই জায়গায় পিছনে পড়ে গেছে। এই বড় রগটি, এটা হলো মেইন পালমোনারি আর্টারি, এর পিছনে এগুলির মুখগুলি খুবই ছোট। তো আমরা প্রথমে প্ল্যান করলাম যে এই মুখগুলিকে একটু বেলুনের মাধ্যমে বড় করে দিব। এখন আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে হচ্ছে। এখানে দেখেন যে এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল। এখান থেকে আমরা অ্যাঞ্জিওগ্রামের মাধ্যমে ওই রক্তনালী গুলিকে দেখতে পাচ্ছি যেগুলি অনেক ছোট হয়ে গিয়েছে, এবং যেটার অরিজিন মানে যেখান থেকে তারা শুরু হয়েছে সেই জায়গাগুলি খুবই ছোট। এই ধরনের রোগী আমরা কনজেনিটাল রুবেলা সিন্ড্রোম যারা আছে তাদের মধ্যে এই ধরনের রোগগুলি পেয়ে থাকি, যে তাদের বুকের যে রক্তনালীগুলি পালমোনারি আর্টারি এগুলির মধ্যে চিকন থাকে এবং তাদের পিডিএ নামে রোগ এই এই রোগটিও সাথে থাকে। তো প্রাথমিক অবস্থায় আমরা তাকে এই পাশের এবং ওই পাশের দুই রক্তনালীটি সরু রক্তনালীগুলিকে বড় করার জন্য আমরা কাজ শুরু করলাম বেলুনের মাধ্যমে, এবং আমরা মাপ ঠিক করলাম যে এখানে আমরা 8x3 সাইজের একটা বেলুন ঠিক করলাম যেটা দিয়ে আমরা এটা করব। তো পরবর্তীতে আমরা কিভাবে সেটি করছি আপনারা দেখতে পাবেন একটু পরেই। এখানে দেখেন যে আমরা লেফট পালমোনারি আর্টারির ভিতরে চলে গেছি, এটা লেফট সাইডের, এবং এখানে আমরা এই কাজটি করার জন্য পরবর্তীতে আমরা প্রস্তুতি নিচ্ছি। এখন আসি আমরা বেলুনের, এই যে দেখেন এখানে রাইট পালমোনারি আর্টারির মুখ এবং এই জায়গাটাও চিকন ছিল, রক্তনালীটাও চিকন ছিল, দুই জায়গায় আমরা তার এই বেলুন সম্প্রসারণ করে এই বেলুনটিকে শরীরে ঢুকানো হয় এরকম চিকন অবস্থায়, এই যে সুতার মতো দেখছেন এরকম চিকন অবস্থায় ঢুকানো হয়, এবং পরে এটিকে এই যে কালো যে জিনিসটি দেখছেন এটি হলো একটি ঔষধ ডাই বলে, এটার মাধ্যমে এটাকে সম্প্রসারিত করা হয়, এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তীতে যখন কাজ হওয়ার পরে আমরা এটাকে আবার ছোট করে শরীরের বাইরে বের করে নিয়ে আসি। এটি কিন্তু অনেকে মনে করেন যে বেলুনটি এখানে থেকে যায়, এটা কিন্তু থেকে যায় না, এটা কাজ শেষ হওয়ার পরে আবার আমরা এরকম ছোট করে ডাইটা বের করে নিয়ে আসি, আবার এটা ছোট হয়ে যায়, তখন এটা পায়ের ভিতর দিয়ে বের হয়ে বাইরে চলে আসে। তো এইটা এখন আবার দেখতে পাচ্ছেন আপনারা লেফট পালমোনারি আর্টারি সাইড, এই সাইডটি সম্প্রসারিত করা হচ্ছে। তো এইভাবে এক এক সাইডে এই কনজেনিটাল রুবেলা সিন্ড্রোম এই রোগীগুলি খুবই খারাপ, এদের এই বেলুনের মাধ্যমে চিকিৎসাটাও অনেক জটিল, খুব কষ্ট করে এগুলিকে করতে হয় এবং অনেক সময় ঝুঁকি থাকে যে রগ ছিঁড়ে যেতে পারে, কারণ এই রোগগুলি ছোট এবং খুবই শক্ত।
তো যাই হোক, আমরা সাকসেসফুলি এই কাজগুলি শেষ করার পরে আমরা তখন এই যে এখানে দেখতে পাচ্ছেন, আমরা চেক করে দেখতেছি যে এই কাজটি কতটুকু হলো। আমরা দেখলাম যে এটা অনেক খুলে গেছে এবং এখানে আগে যে প্রেশার ডিফারেন্স ছিল এই বড় রক্তনালী এবং তার পার্শ্ববর্তী রক্তনালীর ভিতরে চিকনের জন্য এই দুইটা জায়গায় যে প্রেশারের ডিফারেন্স ছিল সেটা একদম অনেকটুকু কমে যায়। তখন আমরা আমরা মনে করি যে আমাদের ওই কাজটি সাকসেসফুল হয়েছে। এখন আমরা চলে আসি পিডিএ ছিদ্রটি, যেটি এখানে দেখালাম আগে, সেটি বন্ধ করার জন্য। এটা যেহেতু খুবই ছোট, দেখাই যাচ্ছিল না, তখন আমরা ছোট ছিদ্র বন্ধ করার জন্য আমরা কয়েল ইউজ করি। কয়েল দিয়ে আমি চেষ্টা করলাম যে এটা বন্ধ করবো, এবং আমি ভেবেছিলাম যে এটা মাত্র কিছুক্ষণের কাজ, 5 মিনিটের মধ্যেই শেষ হয়ে যাবে। কিন্তু এটি করতে যেয়ে আমরা দেখলাম যে কোনো মতেই কয়েলটিকে এখানে রাখা যায় না, যে আমি আমি এইভাবে রাখলাম কিন্তু এটা এইভাবে থাকে না। কিছুক্ষণ পরই দেখা যায় যে এটা এরকম হয়ে যায় এবং আরো কতগুলি লুপ এখানে অটোমেটিক্যালি ভিতরে ঢুকে পড়ে। তো দেখা গেল যে না, এটা তো এরকম করলে এই কয়েলটা, এই যে দেখেন এখানে আমি ইচ্ছা করে ইচ্ছা মতো, কিন্তু আমার ইচ্ছা মতো একে শেপিং করতে পারছি না, এই পাশটা ঝুলে পড়েছে এবং এখানে এই ছিদ্রের মুখের মধ্যে আনা যাচ্ছে না। তখন আমি চিন্তা করলাম না, এইটা দিয়ে করলে ছিদ্রটা বন্ধ হবে না, এটা ওপেনই থেকে যাবে। তো তারপরে আমি আমার ডিসিশন চেঞ্জ করলাম যে না, এটা এইভাবে না, এটা বড় একটা বোতাম, যদিও এটা ছোট দেখা যাচ্ছে কিন্তু এটা আমাদেরকে মিসলিড করছে, এটা একটা বড় ছিদ্র এবং এটাকে বড় বোতামই লাগাতে হবে। তো পরবর্তীতে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা আবার দেখতেছি, এবং এই সময় দেখা গেল যে এই ছিদ্রটা আসলে অনেক বড়, এখানে রক্তনালী চিকন থাকার কারণে এটা দেখা যাচ্ছিল না। এখন আবার এটি এখন বড় অবস্থায় দেখা যাচ্ছে এবং আমরা তখন ওকে বড় ধরনের একটি বোতাম 8x6 সাইজের, যখন আমরা পরে মাপলাম, এখানে দেখতে পাচ্ছেন বড় ছিদ্রটি, এবং পরে আমরা বড় বোতাম লাগানোর জন্য আবার প্রথম থেকে কাজ শুরু করলাম। এবং এটা সেই বড় বোতাম যেটা আমরা পরে লাগিয়েছি, এবং এটা আমরা অনেকবার চেক করে দেখছি, যেহেতু এই বাচ্চাটির রক্তনালী দুইটা চিকন এবং যেহেতু তার অনেক ধরনের সমস্যা আছে, সেই কারণে আমরা খুবই আসলে এই বাচ্চাটিকে নিয়ে চিন্তিত ছিলাম। এবং অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরে, অনেকটুকু আশ্বস্ত হওয়ার পরে, আমরা দেখেন কতবার আমরা চেক করছি, বারবার চেক করছি যে এটা কোনো সমস্যা হয় কিনা। কোনো সমস্যা যদি হয় আমরা কিন্তু চাইলে এখনই এটা নিয়ে আসতে পারবো এবং এটা আমরা ছেড়ে দিতে পারবো। কিন্তু যখন দেখলাম না, খুবই ভালো, এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে এবং এই বোতামটি খুবই সুন্দর বসে আছে, আমার আর কোনো বিন্দুমাত্র এখানে চিন্তার কারণ থাকলো না যে না, এটা নিয়ে কোনো সমস্যা হতে পারে। তো এই বাচ্চাটি ওই দিনই রাত্রে, তার বাচ্চার বাবা মারা আমাদেরকে আগে বলে নাই যে বাচ্চাটির জ্বর ছিল, খুব সম্ভব 7 দিন আগে থেকে কাশি ছিল। তো ওই দিন রাত্রে বাচ্চাটি খুবই অসুস্থ হয়ে পড়ে, জ্বর 105-106 চলে আসে, ভালো হচ্ছিল না। পরের দিন দেখা গেল যে তার পায়ের মধ্যে পালসটাও একটু দুর্বল, এই এই যে পাইপটা ঢুকানো হয়েছে যে পায়ের ভিতর দিয়ে, সেই পায়ের পালসটা দেখা যাচ্ছিল দুর্বল। তখন আমরা এই বাচ্চাটির পায়ের পালস ওপেন করার জন্য ওষুধ দিই এবং জ্বর কমানোর জন্য, এবং এক্সরে করে দেখা গেল যে তার অনেক খারাপ ধরনের নিউমোনিয়া, যেটি হয়তো আগে থেকেই ছিল কিন্তু আমরা কোনো হিস্ট্রি পাই নাই, বিধায় আমরা এটি সম্পর্কে জানতাম না। তো যাই হোক, অনেক জ্বর ছিল বাচ্চার, নিউমোনিয়া পাওয়া গেল। আমরা তখন এইগুলির চিকিৎসা শুরু করলাম, পায়ের যে রোগের পালসটা কম ছিল সেটি ওষুধ দেওয়ার পরে আবার চলে আসলো। কিন্তু বাচ্চার পরবর্তী দিনে 3rd ডে তে আবার ইকো করে দেখতে পেলাম যে তার হার্টের মধ্যে একটু পানি জমে গেছে এবং তার হার্ট ফেলিওরের লক্ষণ। তখন আমরা দেখলাম যে এই বাচ্চাটির কোনো এক সময়ে কোভিড হয়েছিল, হয়তো 2-3 সপ্তাহ আগে, এবং সেইটার একটা পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে তার হার্ট ফেলিওর দেখা দিয়েছে এবং তার যে নিউমোনিয়া, এগুলি ওই রোগেরই লক্ষণ এবং ওইটার নাম হচ্ছে MISC, কেউ বলে PIMSTS। এখন একটা কাজ করলাম আমরা, 3টা অপারেশন হলো এখানে এবং এই পিডিএ তে 2 বার তার ডিভাইস লাগানো হলো। তারপর পরে যখন অন্য আরেকটা এত বড় সমস্যা, তখন তো বাচ্চাও একটু খারাপ হয়ে পড়লো ওই রোগ থেকে, এবং তখন আমরা এটা ভুলে ওই রোগের চিকিৎসা করতে শুরু করলাম এবং তাকে মিথাইল প্রেডনিসোলন এবং অন্যান্য যত হার্ট ফেলিওরের মেডিসিন এগুলি দেওয়া হলো, MISC ট্রিটমেন্ট চালু হলো। এবং এক পর্যায়ে পেশেন্টটার রাত্রিবেলা যে ডিউটি ডাক্তার, সে বললো যে এই বাচ্চার মনে হয় আর্টিফিশিয়াল ভেন্টিলেশন লাগতে পারে। তখন তাদের ভেন্টিলেটর খালি না থাকাতে তারা অন্য হাসপাতালে পাঠিয়ে দিল,
এবং সেই অন্য হাসপাতালে আমরা যখন ফলো আপ করতে গেলাম, দেখলাম যে তার নিউমোনিয়া, হার্ট ফেলিওর এগুলির ইম্প্রুভ হয়েছে, কিন্তু এই মাঝখানে যে তার হার্টটা দুর্বল হয়ে গেছিল এই সমস্ত কারণে কিনা হার্টটা এনলার্জ হয়ে গেছিল, তার এই ডিভাইসটি তখন দেখা গেল এই পজিশন থেকে কিছুটা সামনে চলে আসছে। তো এখন এটা এরকম একটু আগে এগিয়ে এসে এরকম একটা পজিশনে চলে আসছে, এবং আমার কাছে মনে হয় যে হার্টটা ডাইলেটেড হয়ে গেছিল, তার সব রক্তনালীগুলো ডাইলেটেড, ওই রকমের একটা সময় হয়তো বা এই ঘটনাটি হয়েছে। কারণ এখানে আমরা বারবারই চেক করে তাকে খুবই সুন্দরভাবে এই কাজটি করা হয়, কোনো ক্রমেই এখান থেকে নড়ার মতো ছিল না। যাই হোক, এখন আমরা যখন এই ঘটনাটি দেখতে পেলাম তা অপারেশন করার আরো 4-5 দিন পরে, তখন আমরা তাকে আমি আবার নিয়ে আসলাম সেই অন্য আরেকটি হাসপাতাল থেকে আমার কাছে। নিয়ে এসে ইকো করে আমরা দেখলাম যে হ্যাঁ, এটা তো অল্প একটু সামনে চলে এসেছে। এখন এর আগে কিন্তু আমরা অলরেডি ওকে 2 বার এই বোতামগুলি বসিয়েছি, সেজন্য আমি বললাম না আর এখন এইটা ট্রাই করে লাভ নেই, ওকে আমরা এখন এইটা খুলে ওর এটা সার্জারির মাধ্যমে বন্ধ করা হবে। সুতরাং আমরা এখন তাকে সার্জারির মাধ্যমে এটা করার জন্য মনস্থির করেছি। বাচ্চা এখন ভালো আছে, বাট আলটিমেটলি আমরা এইটাকে সরিয়ে এই জায়গাটাতে, যেহেতু তার এদিকে রোগগুলি চিকন এবং তার অন্য আরেকটা রোগ হয়েছে মায়োকার্ডাইটিস, MISC, এই সমস্ত অবস্থাতে তার এই এই বোতামটিকে আরো জটিল করে তুলেছে, সেই অবস্থায় আমরা এখন এই বোতামটিকে, বাচ্চা ভালো হলে আমরা বোতামটিকে সরিয়ে এখানে সার্জারি করার জন্য মনস্থির করেছি। এটি হচ্ছে আরেকটি বাচ্চা যেটার নাম হচ্ছে আফিফা। তো আফিফা একটি ASD ছিল, তার 5 বছর বয়স, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তার এইটা হলো তার ASD সাইজ, এটা হলো হার্টের 2টি ঘরের মধ্যে একটা ছিদ্র, এবং এই ASD টিকে আমরা সাইজিং করছি বেলুনটা ইনফ্লেট করে, বেলুনের মাধ্যমে এটা এতটুকু যখন দেখলাম তখন বেলুন থেকে এই কালো রঙের ডাইটি আমরা বের করে নিয়ে আসবো, বেলুনটিকে আমরা বডি থেকে বের করে নিয়ে আসবো, এবং এইটি কত বড় সেটা মাপার জন্য আমাদের বাইরে একটি স্কেল আছে, স্কেলে আমরা এটি মাপবো, এবং তারপরে আমরা এর সমান বা এর থেকে অল্প একটু বড় সাইজের ডিভাইস আমরা তাকে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইকোর মাধ্যমে কিন্তু সবসময় মনিটর করছি যে এটা হচ্ছে কিনা, এটা শুধুমাত্র এইভাবে ক্যাথল্যাবে দেখলে হয় না, এটাকে বলে ফ্লুরোস্কোপি, এই যে আমরা দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে ইকো, ইকো মেশিনের স্ক্রিন অন্যদিকে থাকে, এবং আমরা ওই স্ক্রিনেও দেখতে পাই যে ডিভাইসটা কি অবস্থায় আছে। এটা ঠিক মতো বসার জন্য যে মাপকাঠিগুলি প্রয়োজন সেইগুলি আমরা দেখি, এবং সেগুলির সঙ্গে মিলে গেলেই কেবল আমরা তখন বলি যে এটা হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা খুবই খুশি, এই যে দেখেন টানা হচ্ছে, এটাকে বলে টাক টেস্ট, অথবা অনেকে বলে মিনেসুটা মেনুভার, এটা করে আমরা দেখছি এটা ঠিক আছে কিনা। যখন আমরা দেখছি যে এটা ঠিক আছে, এটা আসছে না, খুব সুন্দর বসে গেছে, তখন আমরা এটাকে আমাদের এই যে এই এই জিনিসটা থেকে আমরা তখন ছেড়ে দিই, এটার নাম হচ্ছে ডেলিভারি সিস্টেম। যত দেখেন এটা ছুটে আসছে, যতক্ষণ আমি চাইবো না এটা আমি ছাড়বো না, এবং আমি কিন্তু ইচ্ছা করলে এই বোতামটাকে আবার এটার ভিতরে ঢুকিয়ে শরীরের বাইরে নিয়ে আসতে পারি। সুতরাং যতক্ষণ না আমি স্যাটিসফাইড হব আমার একটা চান্স থাকবে যে আমি এটিকে ক্যান্সেলও করে দিতে পারি, এটাকে বাইরে নিয়ে চলে আসতে পারি। তো এটাই হলো এই পদ্ধতির মজা, যে আমার এটা হচ্ছে না, আমি আর এটাকে কষ্ট করে ভিতরে রাখবো না, বা পেশেন্টের একটা ক্ষতি হোক বা রিস্ক হোক এটাতে যাওয়া লাগবে না, এটা আমরা ইচ্ছা করলে নিজেরাই বের করে নিয়ে আসতে পারি। এবং এখনো আমি যদি এটা চাই, এই যে একটা বোতাম দেখতে পাচ্ছেন এদিকে ছোট কালো, এইটির মধ্যে ধরে আমরা এটাকে এখনো নিয়ে আসতে পারবো, যদি দেখা যায় যে এটা জায়গা মতো পড়ে নেই। তো এই হলো আফিফা, 5 বছর বয়সের, যার 7 তারিখে খুব সাকসেসফুলি হয়, পরের দিন আমরা তাকে ছেড়ে দেই। এই বাচ্চাটার নাম হচ্ছে আফরিন, খুবই ইন্টারেস্টিং একটা কেস ছিল, এবং এই বাচ্চাটিকে আমরা VHD রোগ, এই যে দেখতে পাচ্ছেন আপনারা VHD এই ছিদ্রটি, এবং এটির জন্য আমরা তাকে নিয়ে আসি বন্ধ করার জন্য। কিন্তু তার হচ্ছে যেটা, যেহেতু ছিদ্রটি এমন একটা আইডিয়াল ছিল না এটা বন্ধ করার জন্য, মানে এই ছিদ্রটি বন্ধ করা যাবে এরকম আমরা নিজেরাও চিন্তা করি না, আমরা ভেবেছি যে ট্রাই করে দেখি, হলে হবে না হলে অপারেশন করাবো পরে। তো এখানে দেখা গেল এই ছিদ্রটি খুব সুন্দর বাটনের মাধ্যমে হয়ে যাচ্ছে, আমরা এখানে চেক করে দেখছি, এটি ইকো মেশিনের মাধ্যমে ইকো স্ক্রিনে দেখা হচ্ছে, এবং এখানে আমরা ফ্লুরোস্কোপির মাধ্যমে বারবার চেক করছি যে এটা হচ্ছে কিনা। তো এখন আমরা বারবার ট্রাই করার পরে যখন আমরা স্যাটিসফাইড হলাম যে না এটা ঠিক আছে, তখন আমরা এটিকে
ছেড়ে দিলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা ছাড়া হয়ে গেছে, এবং পরে আমরা আবার চেক করে দেখছি এখানে যে এই ভালভটি সম্পূর্ণ ফ্রি আছে। তো এটাই একটা হলো এই ভাবে ডিভাইস করতে গেলে এখানে যে ভালভটি থাকে এইটি আমাদেরকে ফ্রি রাখতে হবে, কোনো মতে এই ডিভাইসের ভিতরে এই ভালভটি ঢুকানো যাবে না। তো এখানে আমরা পুরো প্রসিজিওরটি আবার দেখে নিলাম, কিভাবে ছিদ্রটা ছিল এবং সেটা কিভাবে বন্ধ করা হলো এবং কিভাবে ছেড়ে দেওয়া হলো, এবং এই পুরো প্রসিজিওর করতে আমাদের খুবই কম সময় লাগে। উন্নত দেশে তারা যে পদ্ধতিতে করে তাদের এক একটা কেস করতে 3-4 ঘন্টা লাগে। হ্যালো, হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, হ্যাঁ হ্যাঁ, ওকে, ইনফিউশন স্টার্ট করে দাও, 15 ইউনিট পার কেজি পার আওয়ার, 15 ইউনিট পার কেজি পার আওয়ার, হ্যাঁ শুরু করে দাও। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, 15 15 15, আচ্ছা ঠিক আছে, আচ্ছা থ্যাংক ইউ। আমাদের একজন রুগীর ফোন আসলো, আমরা আজকেই অপারেশন করেছি, এই যে তার যে পায়ের যে ভিতর দিয়ে রক্ত দিয়ে পাইপটা ঢুকানো হয়েছে সেইটা পালস আসতে অনেক রুগীর অনেক সময় লাগে। আজকে যে রুগীটির আমরা করেছি আজকে 14 জানুয়ারি, তার এখনো পালস আসছে না, সুতরাং আমরা তার পালস আসার জন্য কিছু ওষুধের কথা বলে দিলাম ফোনের মাধ্যমে ডিউটিরত ডাক্তারকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি রুগী, তার নাম হচ্ছে মাইমুনা। মাইমুনারও একটা বিএসডি ছিল, এবং এটা আরেকটা মাইমুনা, যে মাইমুনা আমি প্রথমে দেখিয়েছি যার অনেক ঝামেলা, তার ছিদ্রটি প্রথমে ছোট আসলো কিন্তু আসলে সেটি ছিল অনেক বড়, তারপরে তার 2টি রগ চিকন ছিল, সেটা না, এটি হচ্ছে আরেকজন যার বিএইচডি ছিল, এবং এখানে বিএইচডি ছিদ্রটি আমরা দেখালাম আপনাদেরকে। এখন দেখানো হচ্ছে এখানে যে আমরা কিভাবে এটি বন্ধ করছি, এবং আলটিমেটলি বন্ধ হওয়ার পরের অবস্থা হলো এরপরে এখন দেখবেন যে এটা এখান থেকে ছুটে চলে আসবে, এবং এটা হচ্ছে ডেলিভারি সিস্টেম। আমরা চাইলে কিন্তু এটি যদি আমরা না রিলিজ করি তাহলে এই এটাকে আমরা আবারও খুলে নিয়ে চলে যেতে পারি শরীরের বাইরে, সুতরাং স্যাটিসফাই না হলে এখানে অনেক অপশন আছে যে এটা আমরা করব না। তো এই হলো মাইমুনা। মাইমুনার পরে আমরা আরেকটি রোগীর মধ্যে আসি, তো মাইমুনার পিএইচডি ডিভাইস করা হয়েছিল, এবং এখন আমরা যে রোগীটি দেখব সেটিকে আমার সিডিটা পরিবর্তন করতে হবে, এই সিডিতে সেটি নাই, আমরা পরবর্তী সিডিতে। আমাদের আজকের কেস ছিল 10টি, তার মধ্যে আপনারা দেখলেন যে এখানে এইচডি একটা রোগী, সেরকম এইচডি ছিল, পিডিএ ছিল এবং বিএইচডি ছিল, এবং আরো একটা পেশেন্ট ছিল খুবই ক্রিটিক্যাল পেশেন্ট যার নুনান সিনড্রোম ছিল, এবং তার বেলুনের সাহায্যে তার পালমোনারি ভালভটি খুলে দেওয়া হয়েছিল। তো আমার মনে হয় পরবর্তী সিডি আমি আরেক আরেকদিন বলবো, আজকের যে রূপগুলো আপনারা দেখলেন এখানে, এই যে ভিএইচডি টা এখানে দেখতে পাচ্ছেন কত বড়, এটা কিন্তু অনেক বড় একটা ছিদ্র, এবং এই ধরনের ছিদ্রগুলো এই পদ্ধতিতে বন্ধ করা এবং মাত্র 10 মিনিটে বা 12 মিনিটে, এটা কিন্তু খুবই অসম্ভব একটা ব্যাপার। এটা 2012 সাল থেকে আমি করতে শুরু করি, এর আগে কিন্তু এগুলি কেউ চিন্তাও করতো না, ভিএইচডি এরকম সিস্টেমে বন্ধ করাও হয় না, এটা যে সিস্টেম সেটা একটু অন্যরকম, বাট এটা আমাদের নিজেদের আবিষ্কৃত এবং এই সিস্টেমের মাধ্যমে কাজ করে। আমরা এখন প্রতিদিন, যেমন আজকে 14 জানুয়ারি, আমি শুধু ভিএইচডি বন্ধ করেছি, এরকম ভিএইচডি বন্ধ করেছি 4 জন রুগীর, সুতরাং আপনারা বুঝতে পারছেন যে একদিনে যদি 4 জন রুগীর করা হয়, এবং এক একটা রুগীর করতে যদি এত কম লাগে, একটা এই রুগীর অপারেশন করতে গেলে 3-4 ঘন্টা 5 ঘন্টা সময় লাগতো, অথচ আমরা 15-20 মিনিটে একটা রুগী করে ফেলি, সুতরাং রুগীর জন্য ভালো, ডাক্তারের জন্য ভালো, পিতামাতার জন্য ভালো যে তাদের টেনশন কম, এবং রুগী কালকে ইনশাল্লাহ, আজকে যারা করা হয়েছে কালকে চলে যাবে। আমরা যেমন 7 তারিখে যাদেরকে করেছিলাম তাদের সবাই, শুধুমাত্র মাইমুনা যার MISC হয়েছিল সেই পেশেন্টটা সহ ছাড়া বাকি সবাই বাড়ি চলে গিয়েছিল, যেহেতু সেটা অন্য আরেকটা রোগে গুরুতর ভাবে আক্রান্ত হয়েছে, সেই জন্য তাকে আমাদেরকে অনেক লম্বা টাইম চিকিৎসা দিতে হচ্ছে, যেটি সবটুকুই হার্টের সাথে জড়িত না, তার অন্য রোগও ছিল যেটা আমরা আগে জানতাম না এবং পরবর্তীতে যেটা ধরা পড়ে। তো আজকে এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।